স্বল্প খরচেই এই কাজটা করা যায়। তুলে লাগাইতে গেলে প্রায় 2500 থেকে 3000 টাকা কস্ট আমাদের লাগতো। যারা উৎপাদন করে তাদের জমিতে লাগাই দিচ্ছি, তার মানে লাগানো সহ 1000 টাকা সুবিধা দিতে পারতেছে। এখানে কৃষকরা অনেক লাভবান হচ্ছে, ফলনও অনেক বেশি হয় এই ট্রেনের মাধ্যমে। আসসালামু আলাইকুম, আমি মোস্তাফিজুর রহমান, আমি একজন কৃষক। আমি এই সমলয় চাষাবাদের উদ্যোক্তা হিসেবে কাজ করতেছি। আমি প্রথমে যখন আমাদের এলাকায় সমলয় ভিত্তিক চাষাবাদ যে শুরু হয়, তখন আমি এটাকে একদম নতুন অবস্থায় এটা আমরা যখন আমাদের অপর সহকারী কর্মকর্তা আমাদের পার্থপ্রতিম দাদা আমাকে বললো যে আমরা এইভাবে একটা সমলয় ভিত্তিতে চাষাবাদ করতে চাই, তো আমি তো প্রথমে এটা বুঝলাম যে এটা যান্ত্রিকীকরণ একটা কৌশল, যন্ত্র দিয়ে সব কিছু করা হবে। আমি এই যন্ত্রের প্রতি অনেকটা দুর্বল, আমি যন্ত্রের মাধ্যমে কাজ করতে চাই। প্রথমে একটু বলে রাখি, আমি কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমি চাকরিও করেছিলাম, চাকরি ছেড়ে দিয়ে আমি এই কৃষিকাজে আসছি, কারণ আমি কৃষিকাজটাকে বেশি পছন্দ করি এবং যন্ত্রের মাধ্যমে করতে চাই। প্রথমে যখন দাদা আমাকে এই প্রস্তাবটা দিল, তখন আমি এটাকে খুব সুন্দরভাবে নিই এবং আমরা সমলয় ভিত্তিক চাষাবাদ শুরু করি। তখন প্রথম দিকে আমাদের সরকারি সহায়তায় 150 বিঘা জমি আমরা এখানে চাষাবাদ করি সমলয় ভিত্তিক। সেখানে আমরা প্রথমে মেশিন দিয়ে ট্রেতে বীজতলা তৈরি করা, তারপর ট্রেনে থেকে বীজতলা চারা রোপণ, এই কাজটা মেশিন দিয়ে করছিলাম। তখন একদমই নতুন ছিলাম আমরা, কিভাবে হবে একটা নিজের ভিতরে ছিল কনফিউশন ছিল যে আসলে এটা হবে কি না হবে, কি হবে, ক্ষতি হবে কি না, কৃষকরা লাভবান হবে কি না, এই ধরনের নানানটা প্রশ্ন ভিতরে ছিল আমার মনের ভিতরেও। কিন্তু আমার বিশ্বাস ছিল যে যন্ত্র কখনো মানুষকে ঠকাবে না, এই বিশ্বাসটা থেকেই আমি এটা কাজে নামি এবং এটা করি। তখন আমি এটা শিখি কীভাবে চারা তৈরি করা হয়, মেশিন দিয়ে তা রোপণ করা হয়। সেখানে অনেক মেশিন আমাদেরকে এখানে নিয়ে আসা হয়েছিল, সেগুলোতে আমরা মেশিন দিয়ে চারা রোপণ করেছিলাম, পুরো কৌশলটা তখন আমরা এটা শিখেছি। তখন আমরা একেবারেই নতুন, যার কারণে আমাদের ভিতরে কনফিউশন ছিল, কিন্তু এখন আর সেই কনফিউশনটা আমাদের নাই। তখন আমরা লাভবানও হয়েছিলাম। তখন 2020 সালে প্রথম এটা শুরু হয়, 2021 অর্থবছরে। তখন এই 150 বিঘা জমি করছিলাম, 150 বিঘায় আমরা করছিলাম, এটা ওই 150 বিঘার মধ্যে সীমাবদ্ধতা ছিল। এখন সেটা আমাদের হয়ে দাঁড়িয়েছে, মানে আমি প্রতিদিন তো নতুন নতুন আসতেছে, তো আমাদের টার্গেট ছিল যে 230 বিঘা আমরা করব, আমরা 230 বিঘা করব। এখন এটা আরও চাহিদা বেড়েছে, আমরা গতকাল 20 তলা আবার তৈরি করেছি, যেটা আলু তোলার পর করবে, সেখানে আরও 20 একর জমি আর কি, 20-60 বিঘা জমি আমরা করব। এখানে একটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে যে আগে যখন মানুষ আমরা যখন প্রথম করেছিলাম অনেকটা কারো জোর করেই আমরা করে দিয়েছিলাম আর কি, এরকম একটা অবস্থা, নিতে চায় না। এখন মানে আমার 20 তলা থেকে 20 নাই হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা, মানে 20টা নিয়ে গেলেই যেন তাদের লাগানো হবে এরকম একটা টেন্ডেন্সি তৈরি হয়ে গেছে। যাই হোক, অনেকটা সফলতা আমরা পেয়েছি এখানে। এখানে খুব স্বল্প খরচেই এই কাজটা করা যায়। মনে করেন যে 1 বিঘা জমিতে আগে নর্মালি যে 20 তলা তৈরি করে লাগাইতে গেলে প্রায় 2500 থেকে 3000 টাকা কস্ট আমাদের লাগতো, এবং এবছর প্রায় 4000 টাকার মতো লাগবে। সেটা আমরা মাত্র 1000 টাকা চারা উৎপাদন করে, বীজ সহ চারা উৎপাদন করে তাদের জমিতে লাগাই দিচ্ছি, তার মানে লাগানো সহ 1000 টাকা। সেখানে অনেক মানে বিঘায় 3000 টাকা সার, অনেক বিশাল একটা সাশ্রয় এটা হচ্ছে। এবং এখানে আগে যে আমরা ম্যানুয়ালি চারা করতাম, বীজতলা তৈরি করতাম, তখন মানে অনেক সময় বীজ নষ্ট হয়ে যেত, অনেক শুকনো অবস্থায় আমরা করতে পারতাম না, অনেক সমস্যা তৈরি হতো। এখানে চারাটা ট্রেতে করার কারণে ট্রেটা আমরা যখন তখন যেখান সেখানে আমরা মুভিং করতে পারি, এবং ট্রেতে সহজেই পরিচর্যা করা যায়, এবং ট্রেনের বীজটা রোগমুক্ত করানো সম্ভব হয়। আর মাটিতে নানান রকমের বীজতলা মাটিতে যেটা নর্মালি আমরা করতাম সেটাতে অনেক ধরনের রোগ বালাই থাকে, আমরা এখানে মাটিটা ট্রিটমেন্ট করে মাটিটা সার দিয়ে বিভিন্ন প্রকার জৈব সার দিয়ে ব্যবহার করে আমরা বীজতলা তৈরি করতে পারি, খুব সহজেই করতে পারি এবং অল্প স্বল্প খরচে। এখন গত সিজনে আমরা করছিলাম হাতের মাধ্যমে, এবছর আমরা সিড সোয়িং মেশিন পেয়েছি, এইটা পাওয়ার কারণে আমরা একই সাথে একই দিনে প্রায় 1500, আমরা এইখান থেকে 1500 ট্রে একদিন একদিন করে 1500 করে 1500 করে আমরা 3 দিনে করেছি।
আগে যখন আমরা বিস্তলা করতাম তখনও একটা কস্ট ছিল, তখন একটু কস্টটা বেশি ছিল, কিন্তু এবার ওই বিস্তলাটা তৈরি করতে আমাদের এই বিস্তলা তৈরি করতে অনেক কষ্ট হওয়ার কারণে আমরা গতবারের তুলনায় এবার প্রায় 200 টাকা কমে সুবিধা দিতে পারতেছি। এখানে কৃষকরা অনেক লাভবান হচ্ছে, ফলনও অনেক বেশি হয় এই ট্রেনের মাধ্যমে। ধানের যে একটা বয়স, সেই বয়সটাও অনেকটা কমে আসে, অনেক অল্প সময়ের মধ্যেই আমরা ধান হারভেস্ট করতে পারি। তিনি এবং আমরা সবাই মিলে বোঝাতে সক্ষম হয়েছি যে না, এটা করা সম্ভব, এটা করা যায় এবং এটাতে অনেক সাশ্রয় এবং এটা হাতে নাতে করার ফলে কৃষকরা এটা খুব সহজেই গ্রহণ করতেছে। আমি যখন চাকরি করেছিলাম তখন চাকরি জীবন একটা বন্দি জীবন মনে করেন, আর আমি এখানে উদ্যোক্তা হিসাবে কাজ করতেছি, আমি আমার নিজের স্বাধীন মতো একটা কাজ করতেছি। এখানে আমি লাভবান হচ্ছি এটা কথা বললেই নয় যে এই ট্রেতে বীজতলা তৈরি করে জমিতে লাগানো পর্যন্ত আমার খরচ হবে 300 থেকে 350 টাকা, আর সেখানে আমি কৃষককে দিচ্ছি 1000 টাকায়। আমার এখানে প্রায় 600 থেকে 700 টাকা আমার প্রফিট হয়। ধন্যবাদ আপনাদের। যেভাবে আপনাদেরকে বললো, শেখালো, এই জিনিসগুলো একটু শুধু মনোযোগ দিয়ে যদি আপনারা ভাবেন, আপনারাও কিন্তু একটা আধুনিক কৃষিতে রূপান্তরের একটা কারিগর হতে পারেন আমাদের সাথে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।